বাংলা গদ্য সাহিত্যের অগ্রসৈনিক মীর মোশাররফ হোসেনের 108তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, ঊনবিংশ শতাব্দীর মুসলিম সাহিত্যিক, কালজয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেনের 108তম মৃত্যুবার্ষিকী আজ। মীর মোশাররফ হোসেন বাংলা গদ্য সাহিত্যের অন্যতম অগ্রনায়ক। পলাশির যুদ্ধে পরাজয়ের 1 শতাব্দী পর বিপন্ন বঞ্চিত মুসলমানরা যখন নতুন করে সাহসে বুক বেঁধে সামনে চলার চেষ্টা করছে, ঠিক সেই সময় বাংলা সাহিত্যে হঠাৎ আলোর ঝলকানির মতো মীর মোশাররফ হোসেনের আগমন। মীর মোশাররফ হোসেন বাংলা গদ্য সাহিত্যে আমাদের পথ প্রদর্শক। মীর মোশাররফ হোসেনের কীর্তির মধ্যে বিষাদসিন্ধু, রত্নবতী, বসন্তকুমারী, এর উপায় কী, মৌলুদ শরীফ, জমিদার দর্পণ ইত্যাদি উল্লেখযোগ্য। আজ তার মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করে বিদায় নিচ্ছি।